আসসালামু আলাইকুম, আমি রুবি। আজকে অনেক মজার একটি খাবার নিয়ে এসেছি আপনাদের কাছে, আর এটা হচ্ছে সিনামন সুইট পটেটো। যারা সুইট পটেটো পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে, কারণ এটা হচ্ছে আমাদের পরিবারের একটি প্রিয় খাবার। এটা দেখতে যেমন সুন্দর আর এটা খেতেও ঠিক তেমনই মজার। আর আমরা সবাই তো জানি সুইট পটেটো কিন্তু অনেক হেলদি, ইভেন ডায়াবেটিসের রোগীরাও কিন্তু সুইট পটেটো খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিন আমি কিভাবে করলাম। নিয়েছি দুটো মিষ্টি আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে। খুব সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে, আমি এখানেই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এক এক করে। সামান্য একটু হিমালয়ান পিঙ্ক সল্ট, গোলমরিচের পাউডার সামান্য পরিমাণ, এক চা চামচ পরিমাণ দারুচিনির পাউডার, 2 চা চামচ পরিমাণ মধু। মধু না থাকলে আপনারা কিন্তু যে কোনো সিরাপ দিতে পারেন। আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ অলিভ অয়েল। সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব বেক করার জন্য। যাদের বেকিং করার সুবিধে নেই তারা কিন্তু এটা লো টেম্পারেচারে ফ্রাই প্যানেও করতে পারবেন, একদমই টেনশনের কারণ নেই। আর আমি বেক করব এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ার আমার খুবই পছন্দের একটা ইনস্ট্রুমেন্ট আমার রান্নাঘরে, কারণ এটা খুব সহজেই রান্না হয়ে যায়, জাস্ট দিয়ে দিলেই হয়ে যায়। এয়ার ফ্রায়ারে পাওয়ারটা অন করে দিলাম, আর আমি এখানে বেকিং অপশনটা চুজ করলাম। এটা শো করছে 325 ডিগ্রি ফারেনহাইট, আর আমি মিনিটটা কমিয়ে এটা 12 মিনিটস করে দিলাম, কারণ আমার ধারণা 12 মিনিটসেই হয়ে যাবে। এই তো পাওয়ারটা আবারও প্রেস করে দিলাম, শুরু হয়ে গেল আমার রান্না। আমি কিন্তু এখন আর কিছুই করব না, জাস্ট 12 মিনিটস পর এসে এটা ওপেন করে দেখব কেমন হলো। সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন। আর আমিও ছোট্ট একটা রিকোয়েস্ট করে রাখি, যারা আমার চ্যানেলে আজকে প্রথম তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি, তাহলে আমার ফিউচার সুন্দর সুন্দর ভিডিওগুলো মিস করবেন না। আর ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্টস করতেও ভুলবেন না। ফিরে এলাম ঠিক 12 মিনিট পর, আর আমার এটা একদম রেডি। ওয়াও, কিছুই করতে হয়নি, জাস্ট 12 মিনিট অপেক্ষা করলাম। এই সুইট পটেটোটা এত মজার, সবাই একবার করে খাবেন, আশা করি ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে, আর নিমিষেই শেষ হয়ে যাবে। সেই জন্য আরও বেশি করে করবেন, কিন্তু আমার মতো এত কম না। আর আমি এখন এতে একটু পেঁয়াজ পাতা আর হানি স্প্রেড করে দিচ্ছি, এটা কিন্তু আলাদা একটা স্বাদ নিয়ে আসবে। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।